फारिया हंका अब क्लियर के सजा तंगा जगह हंका अब रंगनो जंती कोर्ट ऑफ फाइल जिन अब सामिशन खाके हंका अब जखन सेंसिटिव मैटर अब कोर्ट तैसा है ना 23 तारीख डेट रखा अब वो चलिए थाना जुदून विशुंग इन विट्यून जुदून अब इंटरफेरेंस फातनी जे एजेंट रू जे कुन खाए अब बसुनो उसको रखा जंग अब फाइल जो कोर्ट ऑफ फाइल मान अब खूब सीरियस मैटर अब अनरबल कोर्ट बेलैक मानने सीरियस के नाखा हंका एग्जामिन को खाई जाना हंका नेक्स्ट इलेक्शन रोक जुदीन अब आते नुखाचिन जो जेफ्रु जो इलेक्शन को कमीशन जो कपीरना थामफ्रु बर अम अलरेडी बर सोलिए बर सोलिए अमन अलरेडी 52 जे जो जे सानमानी अमन बर अलरेडी रि देखा जो कोर्ट फाइनल सकान संग कपी मांग मानने बर अलरेडी अम उनको रूल उनको 52 अब नई बर फलो खाके जो जे सामानी गब कैसे चीनी पॉजिटिव खूब काम का हाउ एवर अब नैसा 23 तारीख एप्रिल अब नैसा 30,000 तब उनको आदमी को तय खरक सा अमिताभ राय बर्मन वो आज के जे हाईकोर्टे केसटा फाइल करा हुए छे थीप्रालैंड स्टेट पार्टी थे के সেটা ব্যাপারটা হচ্ছে আপনার গত 7 তারিখ ইলেকশন কমিশনার টিটিএডিসি ইলেকশনের যে কমিশনার উনি একটা অর্ডার পাস করলেন যেটাতে বলা হয়েছে কাউন্টিং এজেন্ট কালকে আপনার 10 তারিখ কাউন্টিং হবে তো কাউন্টিং এজেন্ট যে কোনো ত্রিপুরার যে কোনো বিধানসভার ক্ষেত্রের ভোটার হতে হলেই চলবে তো সেটা ত্রিপুরাল্যান্ড পার্টি ত্রিপুরা মথা সেটাকে কিন্তু অবজেকশন দেয় প্রথমে ইলেকশন কমিশনের কাছে গতকালকেই অর্ডারটা পায় এবং গতকালকেই অবজেকশন দেন এবং এরপর মহামান্য রাজ্যপালের কাছেও একটা ডেপুটেশন দেওয়া হয় কিন্তু যেহেতু আমরা কোনো রেসপন্স পাই নাই তো আজকে খুব সকালেই আজকে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করি আমরা এবং আজকেই বিকেল 2টার সময় এটা মামলাটা ওঠে মানে চিফ জাস্টিসের কোর্টে অনারেবল চিফ জাস্টিসের কোর্টে তো অনারেবল চিফ জাস্টিস খুব গুরুত্ব সহকারে এটা শুনেছেন আমাদের বক্তব্য এবং উনি কেসটাকে বলেছেন যে এটাকে ভালো করে বিবেচনা করা দরকার আগামী 23 তারিখ আবার রেখেছেন যদিও বলছেন উনি বলছেন যেহেতু কালকে ইলেকশন অলরেডি সব পলিটিক্যাল পার্টি কাউন্টিং এজেন্ট নিযুক্ত করে দিয়েছে এখন যদি সেটাকে স্টে করা হয় তাহলে একটা বিরাট প্রবলেম হয়ে যাবে সবার পক্ষে এর জন্য উনি স্টে করেননি কিন্তু উনি কিন্তু স্টে করার পক্ষে ছিলেন তো আগামী 23 তারিখ এই মামলাটা হবে হয়তো ভবিষ্যতে এরকম আর কিছু হবে না একটা হাইকোর্ট এটা বিবেচনা করবে তো আমরা খুশি এবং আমাদের রিপ্রেজেন্টেশনের পরে আজকে দেখলাম ইলেকশন কমিশন আরেকটা অর্ডার বের করেছে যাতে বলা হয়েছে যে রুল 52 কমপ্লাই করতে হবে তো আমাদের মোটামুটি দাবি ছিল রুল 52 কমপ্লাই করলে আমরা যা চেয়েছি সেটা আমরা হয়ে যাবে রুল 52 তে এমন কিছু প্রভিশন আছে যে বাইরের কেউ এই কনস্টিটিউয়েন্সির বাইরের কেউ এখানে কাউন্টিং এজেন্ট বা ইলেকশন এজেন্ট হওয়ার প্রবলেম আছে কিছু তো কিছুটা আমরা স্যাটিসফাইড আর বাকিটা মহামান্য আদালত বিচার করবে ধন্যবাদ থ্যাংক ইউ